প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ডিগ্রি প্রথম বর্ষের প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 2-এ আমাদের যে প্রাণী প্রজাতিটি দেওয়া আছে প্যাট্রোমাইজন, সেই প্যাট্রোমাইজনের এক্সটার্নাল মর্ফোলজি বা বহির্গঠন এবং ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাই প্যাট্রোমাইজনের এক্সটার্নাল মর্ফোলজি বা বহির্গঠনের বর্ণনায়। দেখো আমাদের স্লাইডে সুন্দর করে চিত্রগুলি দেওয়া আছে, প্যাট্রোমাইজনের বহির্গঠন, মুখচঙ্গির চিত্র, মস্তকের চিত্র দেওয়া আছে। আমরা সাধারণত বহির্গঠনের ক্ষেত্রে চিত্রটা ভালোভাবে দেখবো এবং চিত্রটা ভালোভাবে দেখলেই আমরা চিত্র দেখে দেখি বর্ণনা দিতে পারবো। তো প্রথমে আমরা চলে যাই প্যাট্রোমাইজনের বহির্গঠনের আকার, আকৃতি ও বর্ণ। প্যাট্রোমাইজন হচ্ছে কি? পূর্ণাঙ্গ প্যাট্রোমাইজন 22 মাসের মতো তাদের দেহ। এদের দেহে 3টি অংশ থাকে, মাথা, দেহকাণ্ড ও লেজ। কিন্তু অঞ্চলগুলি, এই খণ্ডগুলি কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় না। মাথা ও দেহকাণ্ড নলাকার এবং লেজ থাকে চাপা, পাশাপাশি চাপা থাকে। এদের দেহত্বক সবুজ বাদামি বর্ণের, কোনো বহিঃকঙ্কাল নেই। দেহপৃষ্ঠে এপিডার্মিসের গ্রন্থি নিঃসৃত চুনজাতীয় ক্ষরণ লেগে থাকে এবং এদের দেহত্বক নরম হয়। প্যাট্রোমাইজনের দৈর্ঘ্য হয় 1 মিটার। এখন আমরা তাদের পাখনা দেখি। এদের কিন্তু জোড়া পাখনা অনুপস্থিত, জোড়া পাখনা থাকে না। 2টি অসমান মধ্যমা পৃষ্ঠীয় প্রথম ও দ্বিতীয় পাখনা পশ্চাৎ প্রান্তের নিকটে থাকে, আর লেজের দিকে থাকে এদের উচ্চ পাখনা। পাখনাগুলি কিন্তু এদের কোমলাস্থি দ্বারা ঘটিত এবং পাখনাগুলির মধ্যে অবলম্বন থাকে। এখন আমরা প্যাট্রোমাইজনের মুখচঙ্গি দেখি। মুখচঙ্গিটা হচ্ছে কি? দেহের অগ্রপ্রান্তে বা মাথার অঙ্কীয় দিকে গুড়ানো বড় কাপের ন্যায় যে গর্ত, সেটাই হচ্ছে কি? চোষক বা মুখচুঙ্গি। এটা প্রান্তীয় পর্দা দ্বারা আবৃত থাকে। পর্দাতে অসংখ্য কিন্তু ক্ষুদ্র প্রবৃদ্ধি থাকে যেটাকে পিরকা বলে। পিরকার মধ্যে দিয়ে বেরিয়ে আসা দীর্ঘ সংবেদী পদ্ধতি উপস্থিত থাকে যাকে সিঁড়ি বলে। মুখচুঙ্গির ভিতরে অরীয় সারিতে ত্রিকোণাকার হলুদ এপিডার্মিস যুক্ত দাঁত থাকে। মুখচুঙ্গির শীর্ষে ক্ষুদ্র গোলাকার ছিদ্র থাকে। আমরা কিন্তু চিত্রে কিন্তু এগুলি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। মুখের ঠিক নিচেই এদের জিহ্বা থাকে, জিহ্বা আবার দাঁত বহন করে। এবার আমরা চোখ দেখি। মাথার প্রত্যেক পাশেই কিন্তু এদের বড় স্পষ্ট চোখ থাকে, কিন্তু চোখে কোনো চক্ষুপল্লব থাকে না এবং স্বচ্ছ ত্বক দ্বারা এটা আবৃত থাকে। প্যাট্রোমাইজনের দেখে কিছু ছিদ্র থাকে, যেমন মুখ ছিদ্র। এটি হচ্ছে কি? সরু, যা মুখচুঙ্গির শীর্ষে থাকে। আবার চক্ষুদ্বয়ের মাঝে এবং মাথার উপরে একটি একক ক্ষুদ্র মধ্যপৃষ্ঠীয় নাসা ছিদ্র থাকে। 7টি ক্ষুদ্র গোলাকার বহিঃফুলকা ছিদ্র মিলিতভাবে দেহের প্রতিপাশে অনুদৈর্ঘ্য ফুলকা ছিদ্রের সারি গঠন করে। এছাড়া অঙ্কীয় দিকে দেহকাণ্ড ও লেজের সংযোগস্থলে এদের অবসারণী থাকে। পার্শ্বরেখাতন্ত্রের অসংখ্য ক্ষুদ্র সংবেদী ছিদ্র দেহের প্রত্যেক পাশে মাথার নিচে উপস্থিত থাকে। তাহলে আমরা বাহ্যিক গঠনটা দেখলাম। এখন আমরা চলে যাব প্যাট্রোমাইজনের রক্ত সংবহন তন্ত্রে। রক্ত সংবহন তন্ত্র আমরা জানি কী কী দ্বারা গঠিত। রক্ত হৃৎপিণ্ড এবং রক্তবাহী নালী থাকে। রক্তরস ও রক্তকণিকা দিয়ে রক্ত গঠিত। লোহিত কণিকায় কী থাকে? হিমোগ্লোবিন থাকে, এজন্য এদের রক্ত লাল হয়। আমরা হৃৎপিণ্ডটা দেখি, তাদের হৃৎপিণ্ড কেমন হয়। এদের হৃৎপিণ্ড পশ্চাতের ফুলকা থলি 2টির অঙ্কীয় দিকে থাকে এবং পেরিকার্ডিয়াম দ্বারা, যেটা আমরা জানি পেরিকার্ডিয়াম এক ধরনের পর্দা, সেটা দ্বারা আবৃত থাকে। 1টি পাতলা প্রাচীরযুক্ত সাইনাস ভেনোসাস
একটি বড় অলিন্দ এবং একটি পেশিযুক্ত নিলয় দিয়ে হৃৎপিণ্ড গঠিত। নিলয় থেকে বালবাস আর্টারিওসাস নামক একটি প্রকোষ্ঠ বের হয়ে যায়। এটি প্রকৃতপক্ষে ব্যাংটাল আউটার গোড়ার স্ফীত অংশ। সাইনাস ভেনোসাস হৃৎপিণ্ডের সবচেয়ে পশ্চাতের প্রকোষ্ঠ। এটি অলিন্দে মুক্ত হয় এবং অলিন্দ নিলয়ে এবং অলিন্দটা নিলয়ে মুক্ত হয়। হৃৎপিণ্ডের সংকোচনে রক্ত পশ্চাৎ থেকে সম্মুখ দিকে যায়। দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত শিরার সাহায্যে সাইনাস ভেনোসাসে এসে জমা হয় এবং সেখান থেকে রক্ত অলিন্দে প্রবেশ করে। নিলয়ের সংকোচনে রক্ত ব্যান্টাল আউটার মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে যায়। এদের দমনী তন্ত্রটা কেমন? দমনী তন্ত্র নিলয় থেকে একটি অপেক্ষাকৃত মোটা দমনী উৎপন্ন হয়ে দুই পাশের ফুলকা থলির মাঝ বরাবর সম্মুখ দিকে এগিয়ে যায়। এটাই হচ্ছে কি ব্যান্টাল আউটরা। ব্যান্টাল আউটরা থেকে আটজোড়া এফারেন্ট ব্রাঙ্কিয়াল দমনী বের হয়ে ফুলকা থলিতে যায়। এদের মধ্যে প্রথম এবং অষ্টম দমনী যথাক্রমে প্রথম ফুলকা থলির সম্মুখ প্রাচীর এবং শেষ থলির পশ্চাৎ পাশিরে রক্ত নিয়ে যায়। মধ্যবর্তী অন্যান্য এফারেন্ট ব্রাঙ্কিয়াল দমনী প্রতিটি একটি আন্তঃব্রাঙ্কিয়াল সেপ্টামের ভেতরে প্রবেশ করে শাখায় বিভক্ত হয়ে জালকের মতো সৃষ্টি করে। এটি সকল জালক থেকে এফারেন্ট ব্রাঙ্কিয়াল দমনী এই সকল জালক থেকে এফারেন্ট ব্রাঙ্কিয়াল দমনী কিন্তু উৎপন্ন হয়। এছাড়া আমরা ডর্সাল আউটার ক্ষেত্রে দেখি ডর্সাল আউটার থেকে কিন্তু অনেক শাখা প্রশাখা বের হয়। প্রধান দমনীগুলিতে আবার কপাটিকা থাকে। এদের শিরাতন্ত্রের ক্ষেত্রে দেখি শিরাতন্ত্র কিন্তু একটি বড় কড়াল শিরা। লেজ থেকে রক্ত সংগ্রহ করে উদর অঞ্চলে প্রবেশের পথে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি পোস্টেরিয়র কার্ডিনাল শিরা গঠন করে। এরা বৃক্ক জননকোষ ইত্যাদি থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে নিয়ে যায়। দুটি অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা দেহের অগ্র অঞ্চল থেকে রক্ত সংগ্রহ করে। এদের হেপাটিক পোর্টাল তন্ত্র কিন্তু থাকে না। তাহলে আমরা পেট্রোমাইজনের রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে আমরা হৃৎপিণ্ড দমনীতন্ত্র এবং শিরাতন্ত্রের ঘটনটা দেখলাম। তো শিক্ষার্থীরা আজকে আমাদের এ পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।